click on the subscribe button and press the bell icon for more updates. আমাদের বাংলাদেশের তথা ইউটিউবে আলোচিত গান অপরাধী প্রথমবারের মতো কোনো বাংলাদেশী গান 10 কোটি দর্শকের মাইলফলক অতিক্রম করেছে। এমনকি গানটি এতটাই জনপ্রিয় হয়েছে যে হিন্দি এবং ইংরেজিতে রিমিক্স করা হয়েছে। এই গানের শিল্পী নেত্রকোনা আরমান আলী, জনরবিন্দ্র বিডি নামের এক ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা তিনি। সম্প্রতি তিনি একটি কোম্পানির ব্যানার এবং তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় তার গাওয়া গান অপরাধী। এই গানটি জনপ্রিয়তা পাওয়ার সাথে সাথে গান নিয়ে দর্শক শ্রোতাদের আগ্রহ শেষ নেই। কত আয় করল গানটি, শিল্পী বা কত টাকা পেয়েছে, এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শক শ্রোতাদের মনে। ইকবাল মিউজিক ব্যানারের গত 26 এপ্রিল গানটি মুক্তি পাওয়ার পর এখন পর্যন্ত গানটি 10,46,31,935 ভিউ পেয়েছে। ইউটিউব বিশেষজ্ঞ এবং ইউটিউব সম্পর্কে সাইটের মতে গানটি আয় প্রকাশ হয়েছে 8 কোটি টাকা। বাংলাদেশে গানের বাজারে এত বিশাল পরিমাণ আয় করলেও জানলে অবাক হবেন, শিল্পী পেয়েছে মাত্র 50,000 টাকা। আগে থেকে চুক্তি না থাকার কারণে শিল্পী আরমান আলী 2 কিস্তিতে 50,000 টাকা পেয়েছেন বলে জানিয়েছেন। পারিশ্রমিকের বা সম্মানের ব্যাপারে তিনি বলেন, আয় অনুযায়ী তেমন কোনো লাভ আসলেও আর্থিকভাবে আমার হয়নি। শুনেছি গানটি 10 কোটি ভিউ হওয়ার 8 কোটি টাকা কাছাকাছি আয় করেছে প্রতিষ্ঠানটি, কিন্তু আমি 2 কিস্তিতে 50,000 টাকা পেয়েছি। গানটি ইকবাল মিউজিককে জমা দেওয়ার সময় কোনো টাকার কথা উল্লেখ ছিল না। একজন নতুন হিসেবে আমি তাদের কাছে গিয়েছিলাম, তারা গানটি প্রকাশ করবে বলে রাজি হয়েছিলেন। গানের চুক্তির সময় আমাকে বলা হয়েছিল, আমার যখন টাকার প্রয়োজন হবে তাইলে সেটা আমাকে দেওয়ার চেষ্টা করবেন তারা। তাদের আশ্বাসে এরকম ভালোবাসে এই গানটি দিয়েছি এখানে। পরে 2 কিস্তিতে 50,000 টাকা পেয়েছি, আর কোনো টাকা পাইনি।